হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া সুবাদে আমিও ভালো আছি। তো ক্যামেরাম্যান নুরুল আমিন আমাদের সাথে আছে। তো অনুপম টিভির থেকে আমরা আসছি, দেখি এই একটা হরেক মেলা একটা আছে, দেখি কী কী বেছে না বেছে, মানে বাড়ি কোথায় সব কিছু পুষ্কর ব্যাঠান। হ্যালো ভাই, আপনার নাম কি? নূর আহমেদ। তো আপনার বাড়ি কোন জায়গায়? এই তো কালাঞ্চিপাড়া। সামনে আপনি এই জায়গায় কতদিন ধরে ব্যবসাটা করতেছেন? বেশি দিন না, এক বছর। এক বছর ধরে মানে ব্যবসাটা স্টার্ট করছেন? আগে সাইকেলে করতাম। হ্যাঁ হ্যাঁ, এখন মানে হেলি নিছে। মাল কি ধুবড়ি থেকে করেন না অন্য জায়গা থেকে? আগে তো বাইরে থেকে করতাম, এখন ধুবড়ি থেকে করতেছি। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তখন থেকে এখানে করতেছি। এক বছর আগে কি কাম করছেন? আগে তো মিস্ত্রি ছিলাম, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি ছিলাম, বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা থুয়ে বাইরে যেতে লাগে, এই জন্য আর মানে এই ব্যবসা নিছি। এই ঠিক আছে, মানে সারাদিন তাও কিরকম বিক্রি হয়? ব্যবসা তো ঠিক নাই, কত কত সময় হাজারও হয়, দুই তিন হাজারও হয়, এরকম হয়। আর ব্যবসা তো লিমিট নাই। কি মানে বেচেন, কি কি বেচেন তাও? মনিহারি হরেক মাল, মানে সব কিছুই রাখি, কিছু কিছু কাস্টমার যা মনে হয় মানে চিংড়িদের মানে সব চুরি মাল আছে, হরেক মালও আছে। এখন হরেক মালে বহুত বুঝায়। হ্যাঁ, এখন ব্যবসায় নিছি। তাছাড়া তো আমার সরকারে কোনো ফেসিলিটি পাই নাই, এটাই তো করতে লাগবে। কোনো ফেসিলিটি কাছে কোনো ফেসিলিটি না, কোনো ফেসিলিটি পাই নাই আমি। হাত জানা ঘর কি পাইছেন? না না না, পাই নাই আমি কোনো ফেসিলিটি সরকারের এখনো পাই নাই। সরকার কিচ্ছু পাই নাই? না, কিছু পাই নাই, কিচ্ছু পাই নাই। আমার ফ্যামিলিটাই পাই নাই পুরা, ঠিক আছে? খালি আমি না, আমার ফ্যামিলিও পাই নাই। এখন সরকারের উপরে আমার মানে মোহাব্বত উঠে গেছে। কিছু জন্য কোনো ফেসিলিটি আমি এখনো পাই নাই, কিছু জন্য টাকার জন্য আমি এগুলো হয়তো টাকা দিতে লাগে, এগুলো ঘুষ দিতে লাগে, এগুলোর জন্য হয়তো পাইনি আমি, যার জন্য আমি আর ওগুলো আশা করি না। এইভাবেই বাবা আমাকে এই ব্যবসা দিয়ে গেছে, এই ব্যবসা করে আমার চলতে লাগবে। হ্যাঁ, এখন এটাই করেই আমি খুব ভালো আছি, বেশ আছি। আমার বাচ্চা আপনার বাবা কি এই ব্যবসা দিয়ে গেছে? আপনার বাবা কি ব্যবসা করতো? না, আমার বাবা জ্যোতিষী ছিল, এই ব্যবসা আমাকে লাগাই দিয়ে গেছে যে তুই ওই মিস্ত্রি কাজ বাদ দিয়ে এগুলো তুই ব্যবসা ধর। এটা ঠিকই বলছেন, বাইরে থেকে কিছুদিন বাইরে থেকে বাচ্চা কাচ্চা তুই বাইরে থাকতে লাগে এইভাবে। হ্যাঁ, যার জন্য আমি ব্যবসাটা বাবার কথা মতো আমি লাগিয়ে গেছি ব্যবসার মধ্যে। ঠিক আছে, ব্যবসার মধ্যে কোনো অসুবিধা নেই, ফ্যামিলি টেনশনটাও নাই, এখন বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে আছি। কিন্তু একটাই দুঃখ, সরকারি কোনো ফেসিলিটি পাইলাম না আমি, আর সরকারি এটা তদন্ত করলেও না, আর মানে যাচাই করলেও না যে কে কী পাইছে কি না। আমি বলি না, আমার পুরো ফ্যামিলিটা পাইনি। এখন কি আমার ফ্যামিলি পুরাটা থাকার জায়গা নাই, এখন টাউনের মধ্যে ভাড়া থাকে, বিদ্যাপাড়া মোড়ে টাউনের মধ্যে ভাড়া থাকে, পুরো জীবনটাই ভাড়া কাটালো। আপনি কি ধুবড়ি বিদ্যাপাড়ায় থাকেন? ধুবড়ি বিদ্যাপাড়ায় না, আমি এখানে শ্বশুরবাড়ির জমিনে বাড়ি করে এখানে আসি বাচ্চা কাচ্চা নিয়ে। আপনার বাপ মাও ভাড়া থাকে? হ্যাঁ, আমার মার বংশটা পুরো একদম ধুবড়িতে ভাড়া থাকে। এখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভাড়া থাকতে পারি না। নিজস্ব মাটি টাটি নাই? না না না, এগুলো নাই, আমার নিজস্ব মাটি নাই। আমার বাবার শিলিগুড়িতে একটু মাটি আছিল, ওগুলো ওই মানে আর একটা মা আছে, তো ওই মার ভাইগুলা মানে দল দল করে বসে আছে। এখন কিছু বলতেছি না, ওই ভাই ভাইগুলো এখন কী করে না করে কিছু করে না, ফোন শোনও করে না, কোনো কিছুই না। এখন ওইভাবেই আছে, ওই ভাইগুলোরও আসা বাদ দিতে লাগবো, কেন বাবা চলে গেছে। যখন আমার সব থেকে বড়ো সম্পত্তি ছিল বাবাই, বাবা চলে গেছে, এখন কী করবো, উপায় নেই, এখন এইভাবেই চলতেছি বাচ্চা কাচ্চা নিয়ে একলাই। আপনি সকালে কয়টার সময় বাড়াইছেন? এই আমি 9টার সময় বাড়াইছি। হ্যাঁ, মানে যাবেন কটার সময়? বাড়ি যাবেন কটার সময়? শুনতে 5টার সময়। ও মানে 9টার সময় বাড়ি, 5টার সময় বাড়ি। আমি তো আপনি কি কি বেছেন এগুলো দেখান যাবো কি অল্প? হ্যাঁ, দেখা যাবে, আমি তো দেখাই যাই এগুলো, এই যে অনেক মাল এগুলো। মানে মানে এই জিনিসগুলো কত করে বেছেন? এগুলো তো এখন তো রেট ছাড়া, আগে বেচতাম মানে একটা রেট মানে ফিক্স করে, এখন তো রেট ছাড়া, এখন মানে যার কাছে যেরকম পান তাই সেরকম বিক্রি করি। হ্যাঁ, আমার এই রেকর্ডিং আছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং বাজাই দেই। আর ওই যে ব্যাগগুলো, বাচ্চাদের ব্যাগগুলো, সাইড ব্যাগগুলো রাখি, আরও গ্লাস আছে, কাপ আছে। হ্যাঁ, এগুলো মনিহারি বস্তু আছে। হ্যাঁ, দেখতে পারেন এগুলো, এগুলো ভিতরে ভিতরে বহুত বস্তু আছে, এগুলো তো আর দেখা যায় না। হ্যাঁ, সবগুলা এগুলো মানে সব মিক্স করা আছে অনেক মাল। তাও দিনে কত টাকা ইনকাম করেন? এখন ধরেন আমার 500-600, এখানে মানে হাজিরাটা কোনো দিন হয় আর কোনো দিন হয় না, এরকম হয়। মানে ব্যবসা না, কোনো দিন 500-600 হয় আর কোনো মানে কোনো দিন 500-600 হাজার টাকা হয়, কোনো দিন হয় না, এরকম। এটা মানে ব্যবসা যেরকম, হ্যাঁ ব্যবসা যেরকম বিক্রি যেরকম পয়সা, বিক্রি না হলে কিছু না না ব্যবসা। হ্যাঁ, এটাই পুরো মানে মেহনত করতে লাগবে, মেহনত না করলে হবে না। আর টাকার সমস্যা আমার পুরা, আমি টাকা লোকের থেকে ধার করে নিয়ে আমি ব্যবসা লাগিয়ে গেছি, কিন্তু আমার বাবার থেকে টাকা নিতে পারি না, এই জন্য বাবা মরে গেছে, বাবা দিতে চাইছে
15 দিন আগেই মারা গেছে 15 দিন পরে পয়সা দিয়ে এসেছিল আমাকে কইছে তোর ব্যবসা লাগাই দিমু কিন্তু পাইনি এখন মারা গেল স্টকে মারা গেছে বাবা যার জন্য আমি টাকার জন্য ব্যবসাটা মানে এখন আরেকজন কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছি তাম মানে দোকানটা তো করছেন পর তুমি কত টাকা মাল করছেন বাবা আমাকে 5000 টাকা দিয়ে ব্যবসাটা লাগাই দিছিল ঠিক আছে তারপরে বলল তুই এই ব্যবসা কর এক মাস পরে আমি তোকে টাকা দিমু ব্যবসাটা বড় করিস তখন ছাগল দিয়ে করতাম তারপরে বাবা তো হঠাৎ করে মারা গেল স্টক হয়ে তখন আমি 20000 টাকা মানে এনজিওর উপরে লোকের থেকে ধার করে নিয়ে তারপরে ব্যবসাটা আরম্ভ করছি আমি ঠিক আছে 20000 টাকা ধরেন আগের 10000 টাকা ছিল 30000 টাকা বর্তমানে টোটাল 30000 টাকা হ্যাঁ আমি কিছু মাঝন মানে হেল্প করে একটু এইভাবে করতে চলতেছি এখন এখন তাছাড়া তো মানে উপায় নেই আমার হ্যাঁ এখন মানে আমার বাবা তো নাই দুনিয়ায় এখন থাকলে তো আমার কিবা একটা মানে ব্যবসাটা ভালোভাবে উঠাই দিত আমার এখন আর নাই কিছু নাই এখন তো ঠিক আছে এখন হয়েছে মানে খারাপ টাইম পেল না তাহলে জান হ্যাঁ অল টাইম টাইম লস করলাম মানে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।